মামলা জট কমানো ও বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে বিচারকদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সারা দেশে বিচারের অপেক্ষায় প্রায় 35 লাখ মামলা রয়েছে। ন্যায় বিচারের আশায় আদালতে আসা বিচার প্রার্থীদের বিচার প্রক্রিয়া দীর্ঘ করলে তাদের হয়রানি বৃদ্ধি পায় উল্লেখ করে বিচারকদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে স্মার্ট ও জ্ঞানভিত্তিক দেশ গঠনে বিচার বিভাগ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করার কথা বলেন আইনমন্ত্রী। বিচার বিভাগের দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা জটের চ্যালেঞ্জ মোকাবিলা আপনারা মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দ্বারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বিচার প্রার্থী সাধারণ মানুষকে দ্রুত ও সহজ ন্যায় বিচার প্রদানের মাধ্যমে জাতিসংঘের এসডিজি ও সরকারের ভিশন 2041 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।